হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনকার মতো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা তোমাদের মা করে দেখাবে। তো আজকে দেখো, মা তোমাদের করে দেখাবে হলো এঁচোড়ের একটা নতুন রকমের রেসিপি। তো রেসিপিটা কি হতে চলেছে বা কি নাম আমি বলছি না, তো তোমরা পুরোটা দেখবে। তো রান্নাটার জন্য কি কি লাগছে দেখো, প্রথমেই লাগছে এঁচোড়, আর এদিকে রয়েছে রসুন, পেঁয়াজ কুচি, আর এটা হলো কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, টমেটো, আর মা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। আর এদিকে রয়েছে হলো গিয়ে ওটা কি বেসন, আর এটা আর চালের গুঁড়ো। তো তোমরা দেখতে থাকো কি হয় রান্নাটা, না টেনে ভিডিওটা পুরো দেখবে। মা এখানে এঁচোড়টা একটু আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছে, তো ওটা তোমাদের দেখানোর জন্য আর কি বড় কাঁচা এঁচোড়টা দেখিয়েছি। আর এটা হলো সেদ্ধ এঁচোড়। তো এঁচোড় দিয়ে আমরা নানান রকম মানে রেসিপি খাই, রান্না খাই, কিন্তু এঁচোড় এটা মা যেটা তোমাদের দেখাতে চলেছে একদমই ভিন্ন রকমের, ভিন্ন স্বাদের একটা এঁচোড়ের রেসিপি। তো তোমরা দেখতে থাকো পুরোটা। রান্নাটা এখন স্টার্ট করছে। তো প্রথমে মা গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছে, তেলটা প্রায় গরম হয়ে এসেছে, মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো সেগুলো কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুনটা। মা রসুনটা একটু থেঁতো করে নিয়েছে, তো তারপর রসুনটা এবার ভেজে নিচ্ছে। পেঁয়াজটাকে একটা সাইড করে রেখেছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা। রসুন, পেঁয়াজ, আদা সুন্দর করে মা ভেজে নিয়েছে, ভাজাটা মার হয়ে গেছে। তো এই যে এইরকম হয়েছে, তো এরপরে দেখতে থাকো মা কি করতে চলেছে। মা এখন কী কী নিয়ে নিয়েছে বাটির মধ্যে, নিয়েছে বেসন, চালের গুঁড়ো, মা এবার দিয়ে দিলে একটু খাবার সোডা, তার কি দেবে এটায়, তো এরপর মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, এবার মা দিয়ে দিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছে কালো জিরে। তো মা এবার এটাকে একটু জল দিয়ে গুলে নেবে। তো দেখো সুন্দর করে ভালো করে গুনতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে।
ভুল গুলো আছে তো না গুলা একটু ভুল গুলা কোনটা। तो देखो माँ वही बैटरटार मध्य सेद्ध कर रखा जो एचोटा छिलो सेटाके दिए भालो करे हाथ दिए मेखे निच्छे सुंदर करे। तो देखते थाको कि हय एरपर। और ये बैटरटार मध्य तुम्हारा स्वाद मतो एकटु चीनी दिए दीते पारो ताहले टेस्टटा आरो सुंदर हबे। माँ एकटु चीनी एड करेछे तो देखते थाको। माँ जे प्याज आदा रसुनटा भेजे नहीं कड़ाई तो देखो एखन से ही बैटारे साथ एचोटा दिए तरह से ही भाजा रसुन प्याज़टा माँ मिसी निल। तो देखते गैस ओवेने आबार कड़ाई गरम करेछे तो तार मध्ये कड़ाई गरम होवार पर माँ कड़ाई दिए दीचे किछुटा सादा तेल। तो ये एचोर एक बार जस्ट बाड़ीते ट्राई करे खेये देखो दारुण लगते खेते। একটু অন্যরকম ভাবে নরমালি একঘেয়েমি ভাবে এইচড়ে তরকারি এইচড়ে চিংড়ি এই সমস্ত থেকে মানে একটু হাটকে একটু আলাদা কিছু এটা। তো দেখো তেল গরম হয়ে গেছে। মা এবার এর মধ্যে যে সমস্ত কিছু দিয়ে যে ব্যাটারটা করেছে এইচড় তারপরে বেসন চালের গুঁড়ো এসব দিয়ে দাদা দিয়ে বানিয়েছে তো ওটা একটা মন্ড টাইপ করে তেলের মধ্যে দিয়ে দিল। তো দেখো এটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে। ও মা আরো আরেকটা বড়ার মতো করে দিয়ে দিল তো ভাজা হচ্ছে। এইভাবে প্রত্যেকটা মা ভেজে নেবে। দারুণ গন্ধ বেরিয়েছে যখন এটা ভাজা হচ্ছে। তো তোমরাও যদি বাড়িতে ট্রাই করো দেখবে ভাজার সময় কি সুন্দর গন্ধ বেরোয়। ভাজাটা খুব সুন্দর হয়েছে। এরকম লাল লাল ভাজা হবে দেখবে এরকমভাবে ভাজতে হবে। তো দেখতে থাকো এর পরে কি করে মা। কড়াইতে আবার তেল গরম করে নিয়েছে ফোড়নে দিয়েছে কালো জিরে দেখো। আর এবার মা দিয়ে দিচ্ছে টমেটো কুচি। মা দিয়ে দিচ্ছে একটু জিরার গুঁড়ো। ও এবার মা দিয়ে দিচ্ছে সেই পেঁয়াজ আদা রসুনের যে ভাজাটা মা ওটার থেকে আগে একটু খুলে রেখেছিল এই যেটা এখন বানাবে সেটার জন্য তো সেটা মা দিয়ে দিল। এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছে। Thank you.
সমস্ত কিছু একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, মানে অনেকটা কষানোর মতো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার তো সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে মায়ের মধ্যে দেখো জল দিয়ে দিল, তো জল দিয়ে ঢাকা দিয়ে দেবে, কিছুক্ষণ ফুটতে দেবে, তারপর তার মধ্যে এঁচোড়ের যে বড়ার মধ্যে তৈরি করেছিল ওইগুলো দিয়ে দেবে, তারপরে রেডি হয়ে যাবে স্পেশাল রেসিপি। তো মা দেখো কি সুন্দর করে এটাকে গার্নিশ করেছে, ধনে পাতা দিয়ে সাজিয়েছে, দারুণ দেখতে লাগছে। তোমরা অবশ্যই সকলে বাড়িতে এটা ট্রাই করবে, দারুণ খেতে হয় এটা, ভীষণই স্বাদ হয় এটার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, তো নেক্সটে আবার চলে আসবো নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, আর মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর ভালো লাগলে, রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানিও। সো টাটা।